সালামু আলাইকুম, গ্রিন পিন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্যারামেট্রিক ফাংশনের অন্তরীকরণ বা প্যারামেট্রিক ফাংশনের অন্তরজ নির্ণয়। প্রথমে আমরা আলোচনা করে নিই প্যারামিটার বা পরিমিতি কি বা প্যারামেট্রিক ফাংশনটা কেমন। দেখো, যদি এইরকমের একটি চল হয়, এই প্যারামেট্রিক ফাংশনগুলো এমন থাকবে যে এক্স এর ক্ষেত্র আলাদা এবং ওয়াই এর ক্ষেত্রটা আলাদা। যদি এক্স ইকুয়াল টু এইরকমের একটা ব্যাপার হয় যে এ টি স্কোয়ার, আবার ওয়াই ইকুয়াল টু যদি এরকমের হয় যে টু এ টি, এখন কিন্তু এক্স ইকুয়াল টু এটাকে কিন্তু আমরা বলতে পারি টি এর ফাংশন, এফ অফ টি। এফ অফ আমরা লিখতে পারি কি টি, আবার ওয়াই কে কিন্তু লিখতে পারি যে এফ অফ টি এটা। অথবা এরকম যদি একটা সমীকরণ হয় এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এটা কার ফাংশন, থিটার ফাংশন। আবার যদি এরকমের লিখি ওয়াই ইকুয়াল টু কস থিটা, এটাও কার ফাংশন, থিটার ফাংশন, এফ অফ থিটার ফাংশন। তাহলে আমরা দেখতেছি যে এক্সও যার ফাংশন, ওয়াইও তার ফাংশন। অর্থাৎ এক্স এবং ওয়াই দুটি যদি তৃতীয় কোনো চলকের ফাংশন হয়, তাহলে সেই চলকটি এখানে টি বা থিটা, এই যে টি বা থিটা, একই বলা হয় প্যারামিটার বা পরামিতি, একই বলা হয় প্যারামিটার বা পরামিতি। আর এর মাধ্যমে যে সমীকরণ তৈরি করা হয় তাকে বলা হয় প্যারামেট্রিক সমীকরণ। এবার আমরা প্যারামেট্রিক সমীকরণের অন্তরজ নির্ণয় করব। তাহলে ফার্স্ট এক্সাম্পল আমরা এখন সলভ করা শুরু করব। দেখো, আমাদের কাছে আছে এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করো। এবং আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করার জন্য একটি সহজ সূত্র লিখেছি উপরে। যেহেতু এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন, তার মানে ওয়াই এর মানের অন্তরীকরণ, আর নিচে হবে এক্স এর মানের অন্তরীকরণ। তার মানে আমরা যদি এটাকে ডিওয়াই বাই ডিএক্স করা শুরু করি, তাহলে দেখো এভাবে ডিওয়াই বা ডিএক্স, তাহলে আমরা কাজ করবো যে ওয়াই এর মানের অন্তরীকরণ। তাহলে ওয়াই এর মান কোনটা, এই জিনিসটা। তাহলে আমরা কি এখানে লিখতে পারি কার সাপেক্ষে, থিটা এর সাপেক্ষে। আমরা কি এটাকে লিখতে পারি ডিওয়াই ভাগ ডি থিটা, আর নিচেরটাকে আমরা লিখতে পারি ডিএক্স ভাগ ডি থিটা। এবার যদি আমরা সত্যিকারে ডি থিটা ডি থিটা কেটে দিই, তাহলে আমাদের কিন্তু ডিওয়াই বাই ডিএক্স থেকে যায়, কিন্তু আমরা এখানে কাটবো না, মূলত এটাই হলো আমাদের নিয়ম। তাহলে আমরা এখানে ডি ডি থিটা রেখে ওয়াই এর মানটা বসাবো, ওয়াই এর মানটা কত, এ সাইন থিটা। এবং নিচেও আমি ডি ডি থিটা রেখে এক্স এর মানটা বসাবো, এক্স এর মান কত, এ কস থিটা। এবার এটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা কি করতে পারবো, দেখো এর জায়গায় এ থেকে যাবে সাইন থিটা, কি করলে কি হয় আমরা জানি কস থিটা, এবং এর জায়গায় এ থেকে যাবে কস থিটা, করলে কি হয় আমরা জানি মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। এবার এ দিয়ে এ কেটে দিলাম, এবার আমাদের এই কস থিটা বা সাইন থিটার কেটে কি হয় আমরা জানি কট থিটা, আর শুরুতে একটা মাইনাস থেকে যাবে কট থিটা। তার মানে এখন এই অঙ্কটা ডিওয়াই বাই ডিএক্স এর মান হলো মাইনাস কট থিটা। এবার দেখো আমরা দুই নম্বর প্রবলেম সলভ করব। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স যদি এখান থেকে আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি কাজ করব, ওয়াই এর মানের অন্তরীকরণ, নিচে কি কাজ করব, এক্স এর মানের অন্তরীকরণ, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে আমরা এখানে লিখতে পারি ডি ডি টি, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে টু এ টি। আবার এখানে আমরা লিখব কি ডি ডি টি, এক্স এর মানটা কত, এ টি স্কোয়ার। এখন দেখো আমরা টু এ টি কে ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে করলে আমরা কি জানি টু এ হয়, আর এখানে এ টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে করলে টি স্কোয়ার করলে টু টি, তার মানে টু এ টি। এবার যদি টু এ টু দিয়ে কেটে দিই, তাহলে ওয়ান বা টি হয়, তার মানে আমরা এই ফাংশনটির ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স পেলাম কত, ওয়ান ভাগ টি। এবার দেখো আমরা তৃতীয় প্রবলেমটি সলভ করব। তাহলে তৃতীয় প্রবলেমটি হলো এক্স ইকুয়াল টু এ ব্র্যাকেট থিটা মাইনাস সাইন থিটা ব্র্যাকেট ক্লোজ, ওয়াই ইকুয়াল টু এ ব্র্যাকেট ওয়ান মাইনাস কস থিটা ব্র্যাকেট ক্লোজ, হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। তাহলে এখন আমরা শুরু করি। তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স হবে উপরে ওয়াই এর মানের অন্তরীকরণ, কার সাপেক্ষে, যেহেতু আমাদের প্যারামিটারটা থিটা, থিটা এর সাপেক্ষে। তাহলে আমরা লিখলাম ডি ডি থিটা, ওয়াই এর মানটা কত, আমাদের ওয়াই এর মানটা আছে এ ওয়ান মাইনাস কস থিটা। এবার আমরা নিচেও করবো ডি ডি থিটা, কার মানকে, এক্স এর মানকে, এ থিটা মাইনাস সাইন থিটা। এবার আমরা এ কে এর জায়গায় রেখে দিলাম, অন কে করলে আমরা কি জানি শূন্য হয়, আর মাইনাস সাইন থিটা কে করলে কি হয় আমরা জানি প্লাস কস থিটা হয়, যেহেতু আমরা কস থিটা কে করলে হয় জানি আমরা মাইনাস সাইন থিটা, মাইনাস কস থিটা মানে কত হবে, প্লাস সাইন থিটা। তার আমরা আমরা এখান থেকে রেখে দিলাম সাইন থিটা, আর এ কে এর জায়গায় রেখে দিলাম, থিটাকে করলে হয় জানি কত, অন, আর সাইন থিটাকে করলে কি হয় কস থিটা। এবার এ দিয়ে যদি এ কে দিই, তাহলে এবার দেখো আমরা এই সাইন থিটাকে যদি আমরা ত্রিকোণমিতিকভাবে ভাঙি, তাহলে কি হয় সাইন থিটা মানে টু সাইন থিটা বাই টু কস থিটা ভাগ টু, আর এখান থেকে আমরা ওয়ান মাইনাস কস থিটাকে লিখতে পারি
2 sin স্কয়ার থিটা ভাগ 2 এবার দেখো 2 দিয়ে যদি 2 কেটে দিই আমরা তাহলে একটা sin থিটা বাই 2 দিয়ে আরেকটা sin থিটা বাই 2 কেটে গেল তাহলে cos থিটা ভাগ 2 ভাগ sin থিটা ভাগ 2 মানে কত cot থিটা ভাগ 2 এটি হলো এটির आंसर আমাদের 4 নম্বর প্রবলেমটি হলো sin x 2t ভাগ 1 t স্কয়ার tan y 2t ভাগ 1 t স্কয়ার এখন আমরা জানি এই পরামিতিক সমীকরণে x এর একটি ফাংশন একটা ক্ষেত্র এবং y এর একটি ফাংশন আলাদা একটি ক্ষেত্র তৃতীয় একটি ফাংশন মানে একটি চলকের মাধ্যমে প্রকাশ করা হবে কিন্তু আমরা এখানে সরাসরি x পাচ্ছি না তাহলে আমরা এখান থেকে একটু এক্সট্রা বের করে নেব তাহলে দেখো এখানে আমাদের আছে এই sin x sin x যদি x বের করি নি তাহলে আমাদের কি হয় sin ইনভার্স 2t ভাগ 1 প্লাস t স্কয়ার এবং এটির একটি দ্বিগুণমিতিক সূত্র জানি আমরা 2 tan ইনভার্স t আবার এখান থেকে আমরা y যদি রেখে দিই y ইকুয়াল টু tan ইনভার্স 2t ভাগ 1 মাইনাস কত t স্কয়ার তারপর এখান দেখতেছি কত 2 tan ইনভার্স t এখন আমরা কিন্তু x এবং y এর মান পেয়ে গেলাম এবার কিন্তু আমরা dy ভাগ dx এর কাজ শুরু করতে পারি এবার যদি আমরা dy / dx এর কাজ শুরু করি তাহলে আমরা কি জানি উপরে y এর মানের অন্তরীকরণ কার সাপেক্ষে t এর সাপেক্ষে তাহলে আমরা এখানে লিখব d dt তার মানে কার মান লিখব y এর মানটা কত 2 tan ইনভার্স t আর নিচে কিন্তু আবারও d dt নিচে কার মান 2 tan ইনভার্স t এর মান এখন যদি দুটি কি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো 2 কে 2 এর জায়গায় রেখে দিলাম tan ইনভার্স t মানে কত 1 ভাগ 1 প্লাস t স্কয়ার আর এখান থেকেও আমরা 2 কে 2 এর জায়গায় রেখে দিলাম tan ইনভার্স t মানে কত 1 ভাগ 1 প্লাস t স্কয়ার এখন আমরা দেখতে পাচ্ছি 2 দিয়েও 2 কেটে যায় 1 ভাগ 1 প্লাস t স্কয়ার দিয়ে 1 প্লাস t স্কয়ার কেটে যায় উত্তর হয় কত 1 তার মানে এই ফাংশনটির dy / dx এর মান হলো 1 দেখো এবার কিন্তু আমাদের একটি ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটি হলো x স্কয়ার এর সাপেক্ষে sin x এর অন্তরজ নির্ণয় করো তার মানে এতক্ষণ যত অঙ্ক dy / dx আমরা দেখেছি সেগুলো কিন্তু ছিল x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ এবার কিন্তু আমাদের বলে দিয়েছি x স্কয়ার এর সাপেক্ষে y এর অন্তরীকরণ তাহলে একইভাবে আমরা এটাকে যদি dy / dx আমরা রেখে দিই তাহলে আমরা সহজভাবে এই জিনিসটাকে সলভ করব এভাবে দেখো আমাদের অঙ্কটা হবে এভাবে যে আমরা সবসময়ের জন্য যেহেতু x এর সাপেক্ষে কাজ করি তাই d dx দিই তাহলে আমরা কি দেব এবার d dx স্কয়ার এর সাপেক্ষে যেহেতু x এর সাপেক্ষে না d dx এর সাপেক্ষে কার অন্তরজ নির্ণয় করব আমরা sin x এর অন্তরজ নির্ণয় করব আবার খেয়াল করো আমরা কিন্তু এই অঙ্কটাকে কিভাবে করি আমরা এই অঙ্কটাকে করি x এর সাপেক্ষে তাই d dx দিই কার অন্তরজ নির্ণয় করি y এর অন্তরজ নির্ণয় করি তাহলে এখন আমরা কিন্তু x স্কয়ার এর সাপেক্ষে যে তাহলে নিচে x স্কয়ার কার কাজ করব sin x এর কাজ করব আর এই জিনিসটাই হলো আমাদের dy / dx এখন দেখো তাহলে এইটাকে যদি আরো একটু সহজ ফর্মুলা এভাবে তুমি কল্পনা করো যে আমি এটাকেও dx দিয়ে ভাগ দেব তাহলে d dx আর এখানে কত আছে sin x আবার এটাকেও যদি d dx কার কাজ করার চেষ্টা করি তাহলে কত আছে x স্কয়ার এখন দেখো sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমরা জানি cos x আর x স্কয়ার করলে কত হয় 2x এটি হলো এই অঙ্কটির आंसर এবার দেখো এই সম্পর্কিত আমরা আরো একটি অঙ্ক করব দেখো এবার কিন্তু গুরুত্বপূর্ণ আরো একটি অঙ্ক তার মানে tan ইনভার্স 2x ভাগ 1 - x স্কয়ার এর সাপেক্ষে cos ইনভার্স 1 - x স্কয়ার ভাগ 1 + x স্কয়ার এর অন্তরজ নির্ণয় করব তার মানে কার সাপেক্ষে tan ইনভার্স 2x ভাগ 1 - x স্কয়ার এর সাপেক্ষে তাহলে এই যে জিনিসটার সাপেক্ষে এই জিনিসটাকে আমরা একটু ধরি নি z ধরি মনে করলাম z ইকুয়াল টু এই tan ইনভার্স 2x ভাগ 1 - x স্কয়ার আর এইটার সূত্র জানি আমরা কত 2 tan ইনভার্স x এবং এইটাকে আমরা ধরলাম y ইকুয়াল টু কত cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ভাগ কত 1 প্লাস x স্কয়ার আর এই জিনিসটা আমরা জানি কত 2 tan ইনভার্স এইবার আমাদের কি বলা হয়েছে এই tan ইনভার্স 2x ভাগ 1 মাইনাস x স্কয়ার এর সাপেক্ষে তাহলে ভালো করে খেয়াল করো যার সাপেক্ষে সেই জিনিসটা কি ddz যেহেতু এর আগে আমরা x এর সাপেক্ষে করতেছি তাই ddx কার কাজ করব আমরা এই y এর কাজ করব তাহলে আমরা লিখতেছি কত এখানে y এবার খেয়াল করে সামনের দিকে আমরা আগাই তাহলে আমরা dd আমরা এখানেও দিলাম ddx আর এখানেও দিলাম কত আমরা একটা ddx এখানে কার মান বসাবো আমরা z এর মান z এর মানটা কত আমাদের 2 tan ইনভার্স x আর এখানে আমরা কার মান বসাবো y এর মান y এর মানটা কত আমাদের 2 tan ইনভার্স x
এখন দেখো তারপরের লাইনে হবে 2 tan inverse x এ 2 কে 2 এর জায়গায় রেখে দিলাম tan inverse x মানে কত 1 ভাগ 1 প্লাস কত x স্কয়ার আর নিচে 2 এর জায়গায় 2 রেখে দিলাম আর tan inverse কত 1 ভাগ 1 প্লাস x স্কয়ার সবকিছু কেটে যে উত্তর হয় কত 1 এবং এই অঙ্কটির এই সাইনটা tan inverse 2x ভাগ 1 - x স্কয়ার এর সাপেক্ষে cos inverse 1 - x স্কয়ার ভাগ 1 প্লাস x স্কয়ার এর অন্তরজ হলো 1